আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আছি আসাকুসাতে। আসাকুসাতে আপনি যদি যা যা দেখতে চান তার জন্য যদি আপনি প্ল্যান করে দেখেন তাহলে খুব অল্প সময়ে অনেক কিছু দেখতে পারবেন। যদি প্ল্যান ছাড়া করেন তাহলে অনেক কিছুই দেখতে পারবেন না। এখন প্ল্যান করতে হলে আপনার প্রথমে আসাকুসা যে স্টেশনটি রয়েছে সেখানে নেমে আপনি যদি আমার পেছনে দেখেন, এই যে মহিলা রয়েছে দেখা যাচ্ছে না, আপনি যদি ওইরকম কাউকে জিজ্ঞেস করেন তাহলে আপনাকে যা দেখাবে দেখুন, জাপানিসে আপনি এখানে ইংলিশ রয়েছে, আপনি যেটি নিতে চান। আমার ইংরেজিতে সহজ, এই জন্য আমি ইংরেজিতে নিয়েছি। এখন যার যে ভাষা সহজ সেই ভাষাটি আপনি সেই ভাষার সাথে ম্যাচ করে আপনি ওই বইটি নিয়ে নেবেন। যে ট্রাভেল গাইড থাকলে যেটা হয় খুব সহজে যে কোনো জায়গায় যাওয়া যায়, ট্রাভেল গাইড না থাকলে আপনি ক্লান্ত হয়ে যাবেন, অনেক জায়গায় আপনি দেখতে পারবেন না। এই জন্য যেখানে আসবেন চেষ্টা করবেন একটা ট্রাভেল গাইড নিয়ে নিতে। তাহলে আর যেহেতু মোবাইল রয়েছে সেখানে তো ইনফরমেশান আছেই, কিন্তু তারপরেও বেটার হয় যদি আপনি একটা যেই জায়গায় এসেছেন সেই জায়গার যদি ট্রাভেল গাইড থাকে তাহলে খুব অল্প সময়ে আপনি অনেক জায়গায় দেখতে পারবেন। আমরা বের হচ্ছি, এখানে বিভিন্ন ধরনের এক্সিট গেট রয়েছে, কিন্তু বের হচ্ছি এই ইয়ন দিয়ে, অর্থাৎ A4 দিয়ে বের হচ্ছি। A4 দিয়ে বের হলে আমরা যে যে জায়গাগুলো দেখতে চাচ্ছি সেই জায়গাগুলো খুব অল্প সময়ের মধ্যে দেখতে পারবো। এখানে তারা লিফটে বাঁ দিকের সাইড ব্যবহার করে, যখন কোনো জায়গায় যেতে চায় তখন বাঁ সাইডটি ব্যবহার করে থাকে। A4 রয়েছে, A4 দিয়ে আমরা বের হব। এখন জাপানে বর্তমানে খুবই গরম, এই জন্য একটু বিকাল করে বের হয়েছি। জাপানিজরা যখন হাঁটে তারা বাঁ দিক দিয়ে হাঁটে, এবং গাড়ি চালানোর সময়ও তারা হাতের বাঁ দিক দিয়ে গাড়ি চালায়। এই আসাকুসার এই জায়গাটা খুবই পুরনো একটা জায়গা, এখানে 250 বছর আগের অনেক ঐতিহ্যবাহী জায়গাগুলো এখানেও তারা খুব ভালো করে ধরে রেখেছে, যাতে ট্যুরিস্টরা আসলে তারা খুব সহজে এই জায়গাগুলো দেখতে পারে। আসাকুসা ট্যুরিস্টদের জন্য এটা খুবই একটা ভালো জায়গা। জাপানে যারা আসবেন অথবা জাপানে যারা রয়েছেন তারা অবশ্যই আসাকুসাতে আসতে পারেন, কারণ এখানে দেখার মতো অনেক জায়গা রয়েছে। অবশ্য আপনারা যদি ইউটিউবে সার্চ দেন আপনারা পেয়ে যাবেন, আসাকুসা লিখে যদি আপনি ইউটিউবে সার্চ দেন তাহলে বেশ কিছু জায়গা পেয়ে যাবেন, এবং দেখার মতো অনেক জায়গা রয়েছে আসাকুসাতে। জাপানিজদের একটি দিক হচ্ছে তারা যখন সাইকেল চালায় তারা একেবারেই যে বেল রয়েছে একেবারেই বাজায় না, এবং লোকজন হঠাৎ করে আমাদের দেশে বাংলাদেশে আমরা যখন ছিলাম তখন বাংলাদেশের লোকজন সাইকেল চালালে বেল বাজিয়ে বাজিয়ে চালাতো এবং খুব স্পিডে চালাতো। সেনসোজি টেম্পলে আসতে চেয়েছিলাম, আমরা সেটি সামনে দাঁড়িয়ে আছি, আমরা এখন ভেতরে যাব। চলো, একটু ভেতরে যাওয়ার আগে একটু বাহির দিকটা আমরা thank you.
এখানে সকালের দিকে বিশাল লাইন হয়ে থাকে, এই দিক থেকে একবার উপর পর্যন্ত বিশাল লাইন হয়ে থাকে। এখন টাইম শেষ হয়ে গেছে, যার জন্য একেবারেই মানুষ নেই, কিন্তু যারা একবারে সময় পায়নি, যারা আমার মতো যারা লেট করে এসেছে, তারা এইভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে। যতটুকু পারছে তারা ততটুকু দাঁড়িয়ে যাচ্ছে। আর জাপানিজরা যে কোনো কাজ করলে এটা লাইন ধরিয়ে কাজ করে, তারা সিরিয়াল মেন ধৈর্য ধরে এই লাইনে দাঁড়িয়ে তাদের কাজ করে। এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছে, আমার পেছনে দেখা যাচ্ছে অনেকজন দাঁড়িয়ে রয়েছে। এই যে হাসাহাসি করছে, এই যে দুই আঙুল দেখাচ্ছে পেছনে তারা। তারা আঙুল দেখাচ্ছে, আঙুল দেখাচ্ছে পেছনে যারা রয়েছে তারা আঙুল দেখাচ্ছে। জাপানিজ কালচার, নিহন বুনকা, আমি তো কোনো কিছু ফেলবো না, এখানে পয়সা ফেলে তারা দুজন দোকানে রাজি হোক না, এই পয়সা ফেলে পয়সা ফেলে পয়সা ফেলে মাথায় লাগে নয়। তারপরে তারা হাত দিয়ে আল্লাহকে ডাকে, তাদের মনের ভাষা যেন তারা তো পারেকজন আছে যাবে। নিকোজির একটি সাইট, এটি হচ্ছে তারা ইয়াকোয়েন দিয়ে যে জাপানিজ 100 ইয়েন দিয়ে তারা কিনে কেনার পর করে দেয়। ইমামা দেখি না গেছে এখন এরে তারা হচ্ছে 100 ইয়েন। এটা হচ্ছে এখানে একটা ছিদ্র রয়েছে, ছিদ্র রয়েছে এটির ভিতরে ফেলবো। ফেলার পর এখানে একটা যে এটি রয়েছে এটাকে ঝাঁকি দেব। এই যে কাঠিটি রয়েছে কাঠিটি বের হবে, কাঠিটি বের হলে এখানে যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি আমরা মেলাব। এই যে নাম্বারটি রয়েছে সেটি মেলাব। আমার এখানে যে নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে এই যে নাম্বারটি রয়েছে। আমার নাম্বারটি হচ্ছে এটি, এটি খুলব, এটির ভেতর থেকে এটি কাগজ দিতে হবে। করে তেল নানিও সমস্যা কোনো এটা আবার কেনা পর এটা ভেতরে কেটে দেবো। এখানে যেটি রয়েছে
আমার সাথে যে মহিলা রয়েছে কাগজটি যেখানে ফেলতে হবে সে মহিলাও জানে না কোথায় ফেলতে হবে। উনি বলছে কাগজটি নিয়ে বাড়িতে চলে যাওয়ার জন্য, তাই আমি কাগজটি নিয়ে নিলাম। এখন একেবারেই মানুষ নেই, কিন্তু একেবারে যারা যাদের কাজ শেষ হয়ে গিয়েছে তারা যাদের বাড়ির আশেপাশে এদিকে তারা এদিকে ঘোরাঘুরি করছে। তবে আশা করছি আপনি আসলে অবশ্যই এই যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটিতে এবং এটার আশেপাশে বেশ কিছু মন্দির রয়েছে আপনি সেই মন্দিরগুলো চেষ্টা করবেন দেখার জন্য, কারণ এখানে দেখার জন্য যে জায়গা রয়েছে মোটামুটি খুব ভালো জায়গা রয়েছে। এই যে দেখা যাচ্ছে দুই দিকে লাগানো, তো কিছু করার নেই, এটার ভেতরে আমরা যেতে পারবো না। উপরে যে রয়েছে সম্ভবত সেটি স্বর্ণের, যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে স্বর্ণের। তবে আপনি বিকালে আসলে যেটা হবে আপনি বাহির থেকে যা যা দেখার আপনি সবকিছু দেখতে পারবেন। এটি হচ্ছে এটি দিক দিয়ে গরম যেহেতু সেহেতু
পানি কিনতে চান তাহলে এখান থেকে কেনা যাবে। এই যে দেখুন এখানে প্রাইসগুলো লেখা রয়েছে। এই যে এই যদি আপনি পোকারি সুইচটি কিনেন তাহলে আপনার 130 ইয়েন নিবে জাপানিসে। এখানে প্রতিটি এর প্রাইস রয়েছে, আপনি যেটি কিনবেন এটির ছবি দেওয়া রয়েছে, এবং আপনি এখানে বিভিন্ন কার্ড রয়েছে। যেমন এখানে আপনি যদি সুইকা, জাপানে একটি কার্ডের নাম হচ্ছে সুইকা, আপনি যদি সুইকা দিয়ে কার্ড কিছু কিনতে চান তাহলে সুইকার যে কার্ডটি রয়েছে এখানে টাচ করলে আপনি সাথে সাথে ওই জিনিসটি কিনতে পারবেন। অথবা আপনি যদি জাপানিজ যে টাকা রয়েছে সেটা যদি আপনি এখানে এখানে দেন তাহলে আপনি যেটি কিনতে চান ওটা টাচ করলে কেনা যাবে। এখান দিয়ে আপনি কয়েন প্রবেশ করাতে পারবেন। কয়েন প্রবেশ করানোর পরে এখানে যে আপনি যদি 200 ইয়েন এখানে প্রবেশ করান তাহলে এখানে সব কিছু আপনি যা যা কেনার আপনি কিনতে পারবেন। এখন যেহেতু বিকাল হয়ে গেছে, তারা ওই লোকটি যে এসি যেটি রয়েছে সেটি বন্ধ করে দিল, সব বন্ধ করে দিচ্ছে, সত্যি সত্যি বন্ধ করে দিচ্ছে সে। এই যে এটি বন্ধ হয়ে গেছে। দুপুরে আসলে আপনি যা হবে, অর্থাৎ দুপুরে প্রচণ্ড গরম থাকে এখানে, এখানে আসলে অবশ্যই একটু সময় করে নিয়ে আসবেন, কারণ এখানে আসাকোসাতে বহু জায়গা রয়েছে, আপনি দেখতে চাইলে অনেক জায়গা দেখতে পারবেন, কিন্তু একদিনে অবশ্যই অনেক জায়গা দেখা সম্ভব না। তবে যদি আপনি টাইম বাজেট করে নিয়ে আসেন এবং আপনি যদি এখানের যে গাইড ম্যাপটি রয়েছে সেটা যদি ফলো করেন তাহলে আপনি অনেক জায়গা দেখতে পারবেন। কারণ আসাকোসা হচ্ছে একটি এমন পুরনো একটি জায়গা এবং এখানে দেখার মতো অনেক জায়গা রয়েছে। আপনারা যখন আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন, এবং কোন কোন জায়গাতে দেখতে আসবেন সেই জায়গাগুলো আপনি যখন গুগলে সার্চ দিয়ে আসবেন তাহলে আপনি সহজেই অনেক জায়গা অল্প সময়ে দেখতে পারবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।